আজকে আপনি কি করলেন? আপনি আমাকে চেনেন না জানেন না হুট করে এসে আমাকে কিস করে বসলেন। আরে উত্তেজিত হয়ো না, তোমাকে আমি পুষিয়ে দিব। এই নাও 1,00,000 টাকা। আপনার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। 1,00,000 টাকা মানে? একে তো আপনি আমার গালে কিস করেছেন, মুরুব্বি হয়ে গেছে, তারপরও কি আপনার লজ্জা শরম বলতে কিছু নেই? ও বুঝতে পেরেছি, তোমার আরো লাগবে। এই নাও পুরো 2,00,000 টাকা। অবশ্যই, তুমি যদি আরেকটা কিস দিতে দাও তাহলে তোমাকে আরো টাকা দিব, আরো 2,00,000 টাকা। এই নাও আরো 2,00,000 টাকা। দুইটা কিসের জন্য আপনি আমাকে 4,00,000 টাকা দিবেন? হ্যাঁ অবশ্যই। তাহলে কেন নয়, অবশ্যই আমি দিতে পারি। তাহলে এই নাও আরো 2,00,000 টাকা। মজার ব্যাপার তো, আপনি আমাকে মাত্র 2টা কিসের বিনিময়ে 4,00,000 টাকা দিলেন। সত্যি আমি যে কি বলবো আপনাকে। আরে এটা তো কিছুই না, এর চেয়ে বেশি টাকা তোমাকে দেব। কি বলছেন আপনি, আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি যদি আমার কথা রাজি হয়ে যাও তাহলে তোমার পুরোটা শরীর আমি টাকা দিয়ে ভরিয়ে দিব। এক পালায় তোমাকে রাখবো, আরেক পালায় টাকা দিয়ে ভরিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এবার আপনি বলুন তো আমি আপনার জন্য কি করতে পারি। এ মানে কিছুই না, তুমি শুধু আমার সাথে গিয়ে আমার বাসায় 1 রাত কাটাবে, তাহলে তোমাকে আমি 10,00,000 টাকা দেব। কি বললেন আপনি, 1টা রাতের জন্য আপনি আমাকে 10,00,000 টাকা দিবেন? আপনি সত্যি বলছেন তো? আমাকে কিন্তু 10,00,000 টাকাই দিতে হবে। পুরো 10,00,000 টাকা দেব, চলো। বসো, তুমি 2 মিনিট বসো, আমি আসতেছি। হ্যাঁ ঠিক আছে। মাত্র 1টা রাতের জন্য এই লোকটা আমাকে 10,00,000 টাকা দিবে, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কিন্তু লোকটা হঠাৎ করে কোথায় চলে গেল? হ্যাঁ আমি এইখানে, এটা আমারই বাসা, আমারই বেডরুম। আমার এখানে থাকার কথা না তো অন্য কেউ থাকবে? এটা তোমার বাড়ি, তোমার বেডরুম, এসবের মানে কি? তুমি যার সাথে আমার এই বাসায় এসেছো সে আর কেউ না, সে আমার বাবা। বাকিটুকু আমি বলছি, আমার ছেলে তোমাকে অন্ধের মতো ভালোবাসতো, তোমার গুণগান ছাড়া তো কথাই বলতো না। আমার ছেলে বলছিল তোমার মতো মেয়ে নাকি হয় না, অথচ তুমি 10,00,000 টাকা লোভে আমার মতো বৃদ্ধের সঙ্গে বেড়ে চলে আসছো। এখন আমি বুঝতে পেরেছি তোমার চরিত্র ক্যারেক্টার কেমন। তোমার মতো মেয়ে আমার পুত্রবধূ হতে পারে না। তোমার যে এত টাকার লোভ, তোমার জন্য আমার ছেলে গত রাতে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আর একটি ছেলে কতটুকু ভালোবাসলে একটি মেয়ের জন্য আত্মহত্যা করতে যা, সেটা তুমি বুঝতে পেরেছ? আর তার বিনিময়ে তুমি এই প্রতিদান দিলে? থামো বাবা, বাকিটা আমি বলছি। এই শুধুমাত্র তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য গতকাল রাতে আমি আত্মহত্যা করতে গিয়েছিলাম। কিন্তু সময় মতো আমার বাবা যদি আমাকে না বাঁচাতে আসতো তাহলে হয়তো আজকে আমি এই পৃথিবীতেই থাকতে পারতাম না। আমি গতকালকে কেন আত্মহত্যা করতে গিয়েছিলাম জানো? আমি বাবাকে বলেছিলাম যে আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার বাবা বলেছিল যে তাদের পছন্দ মতো মেয়েকে দিয়ে নাকি আমাকে বিয়ে করাবে। বাবার কথা শোনার পর আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আচ্ছা তুমি বলো, একটা মানুষ আরেকটা মানুষকে কতটা ভালোবাসলে তার জন্য আত্মহত্যা পর্যন্ত যেতে পারে বলতে পারো? তুমি বুঝতে পারবে না, কারণ তোমার তো টাকার লোভ, তোমার মধ্যে কোনো ভালোবাসা নেই। তুমি সামান্য কিছু টাকার জন্য একটা বৃদ্ধ মানুষের সাথে বেড শেয়ার করতে চলে আসলে। আজকে যদি আমার বাবা এই নাটকটা না করতো তাহলে তো আমি তোমাকে কোনোদিন ধরতেই পারতাম না। এখন আমার বোঝা হয়ে গিয়েছে যে তুমি আমাকে কতটা ভালোবাসো। যে মানুষটা সামান্য কিছু টাকার জন্য একটা বৃদ্ধ মানুষের সাথে বেড শেয়ার করতে আসতে পারে, সে আর যাই হোক,
আমার ভালোবাসার মানুষ হতে পারে না। আর একটা কথা কান খুলে শুনে রাখো, আজকের পর থেকে তুমি ভুলও মনে করতে পারবে না যে আমার সাথে তোমার কোনো সম্পর্ক ছিল। তুমি তোমার টাকা পেয়ে গিয়েছো না, যাও, তুমি তোমার টাকা নিয়ে এই মুহূর্তে এখান থেকে চলে যাও। আকাশ, তুমি আমার কথাতে একটু বোঝার চেষ্টা করো। নাও গেট লস্ট, তোমার সাথে কথা বলার মতো আমার কোনো সময়ও নেই, তোমার কথা বলার কোনো সুযোগও নেই। যাও, বেরিয়ে যাও, যাও, বেরিয়ে যাও।